আর এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেটের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে। কুন্তলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ, তাপস মণ্ডলের। অভিষেকের নাম করে টাকা তুলেছে কুন্তল। কুন্তলের তোলা টাকা এক হাওয়ালায় খাটছে। নেতাদের নাম করে টাকা তুলেছে কুন্তল। 500 কোটি নিজের কাছে রেখেছে কুন্তল। আদালত চত্বরে দাবি তাপস মণ্ডলের। তাপস মণ্ডলের মাথা খারাপ হয়ে গেছে, পাল্টা দাবি কুন্তলের। ঠিক কি বলেছেন আজ তাপস মণ্ডল, শুনে নেব আমরা। অভিষেক ব্যানার্জির নাম করেই টাকাটা তুলেছে, এটাই আমি জানি। আরে বাবা, কুন্তল ঘোষ, সে তো আমি অনেক 2 মাস আগেও বলেছি, আবার নতুন করে সেটা কি আপনারা জানেন না? এর আগেই তো বলেছিলাম। ওসব নাটক আমি কেন বলতে যাব? কতবার বলবো? কতবার বলবো? আপনাদের শোনালাম আজ তাপস মণ্ডল তিনি ঠিক কি বলেছেন, এবং এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি ঠিক কি জানাচ্ছেন শুনে নেব আমরা। সবাই বলছেন, সিবিআইও বলেছে যে ধরনের দুর্নীতি হয়েছে তার সবেমাত্র মাথাটা এসেছে, এখনো বিশাল বাকি, 600 কোটি টাকার হিসাব। আর এরকম লোকেদেরকে টাকা কে দেবে? তাকে চেনে না, জানে না, নিশ্চয়ই কোনো বড় নাম বলতে হবে। তাপসবাবু যেটা বলছেন, আবার হয়তো ওদিক থেকে কেউ বলবে যে আমাদের নাম বলানো বলাচ্ছে সিবিআই, ওর মুখ দিয়ে তার মুখ দিয়ে। কিন্তু এটা ঠিক যে হাজার হাজার লোকের কাছ থেকে যে টাকা তোলা হয়েছে, কোটি কোটি টাকা এই লোকেরা তুলেছেন, এবং নিশ্চয়ই একটা বড় মাথা আছে যার নাম করে বা যার ইশারায় হয়েছে। প্রমাণ সাপেক্ষ হবে আস্তে 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 সবই। যে বিশাল দুর্নীতি ধীরে ধীরে সামনে আসছে, এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে একটা ঐতিহাসিক ঘটনা এবং দুর্নীতি ইতিহাসে একটা। আপনাদের শোনালাম দিলীপ ঘোষ, তিনি ঠিক কি বলছেন, এবং আজ কুন্তলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করেছেন তাপস মণ্ডল। তিনি বলছেন অভিষেকের নাম করে টাকা তুলেছে কুন্তল। কুন্তলের তোলা টাকা হাওয়ালায় খাটছে। নেতাদের নাম করে টাকা তুলেছে কুন্তল। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায়। আজ তাপস মণ্ডল তিনি অভিযোগ করছেন যে কুন্তল তিনি নাকি অভিষেক ব্যানার্জির নাম করে টাকা তুলেছেন, এমনকি কুন্তলের তোলা টাকা হাওয়ালায় খাটছে বলে অভিযোগ করছেন তিনি। দেখুন, এরকম জেলায় জেলায় বহু ফ্র্যাঞ্চাইজি তৃণমূল কংগ্রেসের দেয়া আছে, এবং এই জেলায় জেলায় বহু এরকম কুন্তলের মতো লোক আছে যারা কারোর নাম ভাঙিয়ে বা তাদের কথাতেই টাকা তুলেছে। সেই টাকা 500 কোটি কুন্তলের কাছে আছে, নাকি সেই টাকা অন্য কারোর কাছে পৌঁছে গেছে, এটা তদন্তের বিষয়। আমার মনে হয় তদন্ত হওয়া উচিত, কিন্তু এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে প্রত্যেকটি জেলায় এরকম কুন্তলের মতো লোকেরা তারা ফ্র্যাঞ্চাইজি চালাতে তৃণমূল কংগ্রেসে। বেশ, ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।